চন্দনেশ্বর সনাতনী সংগঠনের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে চন্দনেশ থানার জোয়ারা রাস্তার মাথা বসুন্ধরা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলাত অনুষ্ঠিত অনুষ্ঠানত উপস্থিত আছিল দক্ষিণ চট্টগ্রামের ব্যাক হিন্দু সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আরম্ভ। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সুদর্শনশীল সুধীরশীল। তো আলোচনা সভাত উপস্থিত আছিল সনাতন সংগঠনের সদস্যবৃন্দ আমুশীল, রাজীবশীল, আকাশশীল সহ আরও বোধকে। এই সংগঠনের দীর্ঘস্থায়ী করিবার লাই রেজিস্ট্রেশন ও মাসিক উন্নয়ন কর্মকাণ্ডত মানুষের পাশে থিয়েবের প্রতিশ্রুতিতে আর সংগঠন কেন দীর্ঘস্থায়ী করা দেব এই ব্যাপারে সদস্যদের মাঝে আলোচনা করে শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ডেস্ক নিউজ, সি+ টিভি।